ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে 50 থেকে 55 জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। এ সময় ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান 17 জন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। পুকুর থেকে বাসটি তোলার চেষ্টা করছে তারা। দুর্ঘটনার কারণে খুলনা ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ি পড়ার পর আমরা খবর পাই আইসি আইয়া আমরা জালনা ভাঙ্গিয়া যে যে আনতে পারছি বাড়ি করছি। ফায়ার সার্ভিস একটা রশি নিয়ে আইছে, এটা আরো মানুষ অ্যাক্সিডেন্ট হই হসপিটাল, আর আমরা এই দড়ি কেছি আইন নিয়ে এরপর আমরা এই গাড়ি উঠাইছি। অতিরিক্ত দ্রুত গতির কারণে এই দুর্ঘটনার কবলিত হয়। এবং এই যে যেখানে দুর্ঘটনাটা ঘটে সেটি অত্যন্ত গভীর একটি কুয়া, এই গভীর কুয়ার কারণে এত মানুষের হতাহত হয়েছে। একটা চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঝালকাঠি ফায়ার স্টেশন কাছে রাজাপুর ভান্ডারিয়া বরিশাল টোটাল 5টি ইউনিট এখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করে, যে 17 জন মৃতের সংখ্যা আর 20 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন এই মুহূর্তে কাউসার হোসেন রানা। রানা, এত বড় দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটলো এই ঘটনাটি শুনতে চাইবো আপনার কাছ থেকে, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাইবো যে ফায়ার সার্ভিস বাসটি পুকুর থেকে তোলার চেষ্টা করছিল, আমরা দেখতে পাচ্ছি কিছুটা হয়তো সম্ভব হয়েছে, সেটি বিস্তারিত জানাবেন এই বিষয়ে। হ্যাঁ শান্তা, যে বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে এই বাসটি মূলত ভান্ডারিয়া থেকে ঝালকাঠিতে যাচ্ছিল। আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে বাসটিতে প্রায় 65 জনের মতন যাত্রী ছিল, এটি অবশ্য খুব একটা সুনির্দিষ্ট তথ্য নয়, তবে তাদের ধারণা এরকমই ছিল। এবং সেই বাসটি যখন এই গাপখান ব্রিজের কাছাকাছি ছত্রকান্দা এলাকা অতিক্রম করছে, ঠিক তখন এই বাসটির বাম পাশের যে সামনের চাকা, সেই সামনের চাকাটি ব্লাস্ট হয়ে যায়। এটি ফায়ার সার্ভিসদের যে কর্মকর্তারা এখানে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বাসটির যখন সামনে চাকা একটি বাস্ট হয়ে যায় তখনই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঠিক বাম পাশে পড়ে যায়, এবং বাম পাশের আপনি দেখতে পাচ্ছেন যে একটি বড় পুকুর রয়েছে, সেই পুকুরটির ভিতরে কিন্তু বাসটি সম্পূর্ণ ডুবে যায়। এবং এই বাস পুকুরটিতে তখন প্রচুর পানি ছিল, সেই পানির জন্য কিন্তু মানুষগুলো যাত্রী যারা ছিল তারা অনেকেই উঠতে পারেননি, এবং যার ফলে তাদের অনেকেই অনেকের মৃত্যু ঘটেছে। আমরা এ পর্যন্ত যতটুকু জেনেছি এখানকার স্থানীয় থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উদ্ধার কাজে যে নিয়োজিত রয়েছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 17 জনের মৃত্যু ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা যেটি করেছেন তারা এখানে এসে এই ফায়ার তাদেরকে উদ্ধার করেছেন, স্থানীয়রাও সহায়তা করেছে, স্থানীয়রাও অনেকে উদ্ধার করেছে। এবং এরপরে এই পুকুরটিতে যেহেতু অনেক পানি ছিল সেই পানিটি সেচ যন্ত্রের মাধ্যমে এখান থেকে উঠিয়ে ফেলা হয় অনেকখানি, এবং বর্তমানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল আছে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ডুবুরি পানির নিচে ডুব দিয়ে তিনি যে খুঁজে দেখার চেষ্টা করছেন যে পানির মধ্যে আরও কেউ আছে কিনা, তো সেই হিসাবে তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন তারা কিন্তু বলছেন যে রাস্তার ঠিক লাগোয়া এরকম একটি পুকুর আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো যানবাহনের রাস্তা থেকে দুর্ঘটনার সম্মুখীন হতেই পারে, সেটি সরাসরি ধান ক্ষেত বা এখানে যে মাঠ ছিল সেখানে পড়তে পারতো, কিন্তু পুকুর হওয়ার কারণে কিন্তু এই মৃতের সংখ্যা এত বেড়ে গেছে। এবং তাদের আরও অভিযোগ ছিল ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে যে তারা তাদের যে সরঞ্জামাদি নিয়ে এসেছে সেগুলো খুব একটা সংগতিপূর্ণ বা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু ছিল না। এসব বিষয়ে ফায়ার সার্ভিসের যে এখানে কর্মকর্তা রয়েছেন বরিশাল বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত পিরোজপুর ঝালকাঠি ভান্ডারি এবং বরিশাল সহ 5টি ইউনিট এখানে এসেছেন, এবং তারা দ্রুত এসে এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছেন, এবং এই ঘটনাস্থলেই 8 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং হাসপাতালে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে বাকি জনদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং আহত প্রায় 20-25 জনের উপরে রয়েছে, এবং তাদের ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীও আহত রয়েছে যারা উদ্ধার কাজ চালাতে গিয়ে আহত হয়েছে। এবং এই ঘটনায় কীভাবে তা বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে বিষয়ে তারা আরও তদন্ত করে খতিয়ে দেখছেন, এবং আরও কেউ রয়েছেন কিনা, কেউ নিখোঁজ রয়েছেন কিনা এই বিষয়টি তারা কিন্তু সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে পারেনি। এই কারণে, কারণ বাসের ভিতরে যারা রয়েছেন তারা 17 জন মারা গেছেন এবং যারা আছেন তারাও আহত অবস্থায় রয়েছেন, এবং বাসের যে স্টাফ যারা মূলত ড্রাইভার
এবং হেলপার এবং সুপারভাইজার কন্ডাক্টর যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা খুঁজে পাননি। যারা আহত হয়েছেন তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য কি রয়েছে আপনার কাছে এবং তাদের অবস্থা যদি ব্যাখ্যা করেন শারীরিক অবস্থা? হ্যাঁ, এখানে যারা আহত হয়েছেন প্রথমে নিহতের বাইরে যারাই আহত হয়েছিলেন তাদেরকেই উদ্ধার করে স্বাভাবিকভাবে ঝালকাঠি সদর হাসপাতাল যেটি সেখানে প্রেরণ করা হয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই তথ্যটি সুনির্দিষ্টভাবে নেই কারণ এই সংখ্যাটি আরও বাড়ছে এবং যারা আহত রয়েছে তাদের ভিতর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাদেরকে পাঠানো হয়েছে তাদের অবস্থা গুরুতর বলে আমাদেরকে এই বরিশাল সদর ঝালকাঠি সদর হাসপাতালের যারা চিকিৎসক তারা জানিয়েছেন এবং যারা আহত রয়েছেন সে তার ভিতরে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটি শঙ্কা রয়েছে অনেকের। তবে এখন পর্যন্ত সেই সংখ্যাটি সতেরোতেই রয়েছে। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু এই যে পুকুরটি রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের ধুবুরী দলের দুইজন সদস্য তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন, তারা খুঁজে দেখার চেষ্টা করছেন যে পুকুরের ভিতর থেকে আরও কাউকে উদ্ধার করা যায় কি না। এবং আরেকটি কথা, এই বাসটি কিন্তু সম্পূর্ণভাবে এই পুকুরটার মধ্যে চলে এসেছিল এবং বাসটির মাত্র খুব অল্প একটু অবস্থা অংশ বেরিয়েছিল, অর্থাৎ যার ফলে কিন্তু এই যে মৃতের সংখ্যা হতাহতের সংখ্যা যেটি এই সংখ্যাটি অনেক বৃদ্ধি পেয়েছে যেহেতু বাসটি রাস্তার পাশে এই পুকুরের ভিতরে পড়ে গিয়েছিল। এবং এখানে যারা স্থানীয়রা আছেন তারা আরও একটি অভিযোগ করেছেন যে এই যে স্পটটিতে দুর্ঘটনা ঘটেছে তার কিছু আগেই কিন্তু চেক করা হয় যে গাড়িতে অতিরিক্ত যাত্রী রয়েছে কি না, গেট লকের যা বিরতিহীনের বাসে লোকাল যাত্রীর মতন বাস যাত্রী তোলা হয় কি না, কিন্তু সেটি সেই চেকপোস্টের পরেই অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়, এই বিষয়টিতেও কিন্তু তারা অভিযোগ করছেন এবং এর ফলেও দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এবং এইখানের যারা স্থানীয় রয়েছেন যারা খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগে বা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে উদ্ধার অভিযান চালিয়েছেন তারা কিন্তু বরাবর যেটি অভিযোগ করছেন যে সড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, সড়কের পাশে এরকম বড় পুকুর থাকা, একেবারে সড়ক লাগোয়া, আমরা যেটি দেখেছি একেবারে সড়কের সাথে যে সাইড শোল্ডার থাকে সেই সাইড শোল্ডারের সাথেই কিন্তু পুকুরটি একেবারে খাড়াভাবে নেমে গেছে। এটি আসলে যে কোনো যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ, এই বাসটি যদি কোনো অন্য একটি বাসকে সাইড দিতে গিয়েও এই পুকুরের পাড়ে আসে তাহলেও কিন্তু বর্ষার সময় আপনি জানেন রাস্তার পাশ অত্যন্ত স্লিপিয়ার থাকে, পিচ্ছিল থাকে, যার ফলে কিন্তু যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এখানকার মানুষজন কিন্তু আমাদের কাছে দৃষ্টিতে পুকুরটিকে খুব বেশি গভীর না দেখালেও আসলে আমরা এতগুলো প্রাণহানির খবর পাওয়ার পর জানতে ইচ্ছে করছে যে ঠিক কি কারণে এতজনের প্রাণহানি ঘটলো। হ্যাঁ শান্তা, সেটি এখন আপনি যে দৃশ্যটি আসলে দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে পুকুরটি আসলে গভীর না কিন্তু এই পানি কিন্তু অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্য চালানোর জন্য এখান থেকে সেচ যন্ত্রের মাধ্যমে পানি সেচ করে এখান থেকে পানিটা কমিয়েছে যার ফলে কিন্তু এখন এই পুকুরের গভীরতা অনেক কমে এসেছে। মূলত এখানে যখন দুর্ঘটনা ঘটে তখন এই যে এখানে প্রায় 7 থেকে 8 ফুটের বেশি পানি ছিল, এখানে যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এই পুকুরটিতে 7 থেকে 8 ফুটের বেশি পানি রয়েছে। আমরা একটু যদি স্থানীয় যারা তাদের কাছে জানতে চাই যে আপনারা তো এখানের বাসিন্দা, এই পুকুরটি কীরকম অবস্থায় ছিল আর এখন কীরকম অবস্থা? আসলে দেখেন এই এখন তো বর্ষার সিজন, এখন পুরোপুরি একেবারে ভরা ছিল, এখনও পুরোপুরি ভরা ছিল, তারপরে ফায়ার সার্ভিস বিভিন্ন মেশিন লাগিয়ে এই পর্যন্ত পানি কমিয়েছে। এখনও মাথার উপরে যে মাঝখানে ডুবুরিরা খোঁজ করতেছে এখনও মাথার উপরে পানি আছে। বাসটি কী অবস্থায় ছিল যখন দুর্ঘটনা ঘটে? একদম ডুবোনো অবস্থায় ছিল, পিছন থেকে 4 আঙ্গুল পরিমাণ একটু দেখা গেছে শুধু, একদম ডুবোনো ছিল। আপনি শুনছিলেন যে মূলত যখন দুর্ঘটনাটি ঘটেছে তখন এই বাসটি মাত্র 4 আঙ্গুল তার বের হয়েছিল, বাকি পুরো বাসের যে পুরো অংশটি পানির মধ্যে ছিল। তো বাসটি দুর্ঘটনা ঘটেছে এবং এই বাসের দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে। এই দীর্ঘ সময় পানির ভিতরে থেকে অনেকেই শ্বাস করতে না পেরে হয়তো এই ধরনের দুর্ঘটনা হতাহতের ঘটনা ঘটেছে এমনটাই মনে করছেন স্থানীয় এবং যারা উদ্ধার কার্য চালিয়েছেন তারা। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। খুবই দুঃখজনক একটি ঘটনা। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কাউসার হোসেন রানা ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন দুর্ঘটনা কবলিত স্থানের খবরাখবর।
দেশের যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীকে জন আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমী কর্মকর্তাদের নির্বাচিত করতে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপির ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি পালিত হবে। তবে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগও। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ। এছাড়া তারুণ্যের সমাবেশ চলাকালে সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহনেওয়াজ বাবলু। বাবলু, এই মুহূর্তে সমাবেশে যুক্ত হওয়া নেতারা কি বলছেন, তাদের কোনো কথা কি জানতে পেরেছেন কিনা? জি শান্তা, আমি আছি হচ্ছে যে এখানে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে। এখান থেকে কিছুক্ষণ পাশেই যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এখানে বিএনপি আজকের যে তারুণ্যের সমাবেশ, রাজধানীতে যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশ করবে। এখান থেকে ইতিমধ্যেই নেতাকর্মীরা এখানে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি যে আশপাশের যে এলাকা আছে এইসব এলাকায় এসে অবস্থান করছেন। তারা নেতাকর্মীদের তাদের যে দাবি, তারা নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন। মূলত সারা দেশে পাঁচটি বিভাগে সমাবেশ করার পর ঢাকায় সর্বশেষ তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। এখানে বিএনপির যে তিন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মূলত এই সমাবেশ, তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। এখান থেকে বিএনপি আজকে এই বিএনপির এই যে আজকে তারুণ্যের যে সমাবেশ, এখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা তিনটায় এই তারুণ্যের সমাবেশের উদ্বোধন করবেন, এখানে বক্তব্য রাখবেন। এছাড়া পাশাপাশি যে সারা দেশের যে তরুণরা আছে, তরুণরা এখানে তারুণ্যের সমাবেশে সম্পৃক্ত হবেন। তো আজকের এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিকাল থেকে নেতাকর্মীরা এখানে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এসে জড়ো হয়েছেন। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি, তারা যে ন্যায্য দাবি নেতাকর্মীদের মুক্তি এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদাদের মুক্তি এবং তারা যে ভোটের অধিকার চাচ্ছেন, তাদের এই ভোটের অধিকার দাবিতে তারা মূলত তারা এখানে সমাবেশ করছেন। আজকের এই সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। আমরা যেটা জানতে পেরেছি, গতকালকে স্থায়ী কমিটির বৈঠকে নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে এই সমাবেশ থেকেই ঢাকায় যে জনসমাবেশে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে। এটা আগামী 25-26 অথবা 29 তারিখের মধ্যে এই ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হতে পারে। তো এই সমাবেশ থেকে আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার পরেই আজকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। বলা যায় মূলত সোহরাওয়ার্দী উদ্যানে 2018 সালের নির্বাচনের পর প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করছে। এখানে ঐক্যফ্রন্টের ব্যানারে 2018 সালের যে 11 জাতীয় সংসদ নির্বাচন ছিল, এই নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি এখানে সমাবেশ করেছিল। জি শান্তা, ধন্যবাদ বাবলু আপনাকে। শাহনেওয়াজ বাবলু যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। যাচ্ছি পরের খবরে। বিএনপি সরকারের জন্য যে খোয়া খুঁড়েছে তাতে তারাই মারা পড়বে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা জানান, বিদেশি প্রতিনিধি দলগুলো শুধু সুষ্ঠু নির্বাচনের পথ কি সেটি জানতে চেয়েছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের আয়োজনের কথা বলেননি। বিদেশিদের আনাগোনা আর দফায় দফায় বৈঠকই বলে দিচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন। পর্যবেক্ষক পাঠানো আর সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় বিভিন্ন দলের সাথে বৈঠকে, তাই বুঝতে চেষ্টা করেছেন প্রতিনিধিরা। তাদের পর্যবেক্ষণ শেষে তাদের যে অভিমত ব্যক্ত করে গেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বিষয়টি জেনেই বিদেশিরা এ নিয়ে কোনো কথা বলেননি বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। আমরা সংবিধান কেন সংশোধন করতে হবে? আমরা একটা অসাংবিধানিক পথকে কেন আমরা আমন্ত্রণ জানানোর জন্য আমরা সংবিধান করব? এটা তো প্রশ্নই উঠে না, কারণ আমরা তো ওই অসাংবিধানিক ওই পথটাকেই তো আমরা সাপোর্ট করি না। আমরা কেন এটাতে যাব? সংবিধান কনস্টিটিউশন যে ধারা দেখিয়ে দিয়েছে
যে এই ধারায় নির্বাচন হবে, এই নির্বাচন এইভাবে নির্বাচন, তার বাইরে যাওয়ার কোনো উপায় কিন্তু কারোই নেই। তাদের দাবি সরকারকে বিপদে ফেলতে গিয়ে নিজেদের জন্য সংকট ডেকে এনেছে বিএনপি, তাই নির্বাচনে না আসলে দলটির বিপদ আরও বাড়বে। দিন শেষে আমি বিশ্বাস করি যে বিএনপি ভিতরে যে রাজনৈতিক যে শক্তি আছে তারা নির্বাচনের শেষতক দিন শেষে নির্বাচনের দিকে চলে আসবে। আজকে এই বাংলাদেশের যে বর্তমান বিদেশি কূটনীতিকদের যেভাবে দৌড়ঝাঁপ পাড়তেছে তাতে কিন্তু স্পষ্ট যে আমাদের বিরোধী দল তারা মনে হয় যে বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের নিয়ে এসে বসায়। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি হিসেবে এবার নিজেদের প্রার্থী বাছাইও সতর্ক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ। গ্রহণযোগ্যতার দিক দিয়ে এগিয়ে থাকবেন তাকেই মনোনয়ন দেওয়া হবে এবং তার জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা জারির সময় এখনো আসেনি। সকালে রাজধানীর কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরিদর্শনের পর একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক। শুধু ঢাকার রোগী এখানে নাই, অন্যান্য জেলা থেকেও রোগী এসেছে। এখন আমাদের দেশে প্রায় 60টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীরা ওখান থেকেও ঢাকায় চলে আসছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে। নষ্ট হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির কয়েকশো খামারি। ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও ম্যাসাচুসেটসে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল বানের পানিতে তলিয়ে গেছে। ভারমন্ট থেকে কানেকটিকাট পর্যন্ত হাজার হাজার একর ফসলি জমি সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের খামারিরা। চার দশকের বেশি সময় ধরে আমাদের পরিবার কৃষি কাজের সাথে জড়িত। শুধু টাকা পয়সা আর সরঞ্জামই নয়, মাসের পর মাস সময় দিয়েছি এই ফসলের পেছনে। অতিবৃষ্টিতে তা সব শেষ হয়ে গেল। এমন এক সময় বন্যা শুরু হয়েছে যখন ফসল তোলার সময় হয়নি, আবার নতুন করে আবাদ শুরুর মৌসুমও পার হয়ে যাবে বন্যার পর, যা সংকট তৈরি করেছে আরও। ফসল তোলার জন্য নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো, কিন্তু তার আগেই সব নষ্ট হয়ে গেল। সবকিছু বিনিয়োগ করেছি এখানে, বড় অঙ্কের লোনও নিয়েছি, কিন্তু এখন তা পরিশোধের অর্থ কোথায় পাবো জানি না। 1927 সালের পর এমন পরিস্থিতির মুখোমুখি হলো ভারমন্টের বাসিন্দারা। বন্যার পানির সাথে দূষিত পদার্থ ও নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে অঞ্চলটিতে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাবও। স্বাস্থ্য ঝুঁকি থাকায় বন্যা কবলিত ফসলগুলো নষ্ট করে ফেলার পরামর্শ দিয়েছে প্রশাসন। পানি ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকতে বলা হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে নিউ হ্যাম্পশায়ার ও ম্যাসাচুসেটসেও। খাবার ও অন্যান্য কাজে পানি ব্যবহারের সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল দুপুর একটার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।